সোনার থেকেও বেশি দামি বিশ্বের সব থেকে দামি আম মিয়াজাকি এবার মালদায় তাও আবার বাড়ির ছাদের টবে চাষ জাপানি মিয়াজাকি আমের আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা মালদা শহরের ইংলিশ বাজার পৌরসভার পল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাসের বাড়িতে খোঁজ মিলল জাপানি আম মিয়াজাকির পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও জাপানি মিয়াজাকি আম চাষ যে সম্ভব তার উদাহরণ প্রবীর রঞ্জন দাসের বাড়িতে বেড়ে ওঠা এই মিয়াজাকি আম বর্তমানে ওই ব্যবসায়ীর বাড়িতে দুটি মিয়াজাকি গাছ রয়েছে গত বছর আটশো টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে একটি চারা গাছ কিনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলেন এক বছরের মধ্যে অনেকটাই বেড়ে উঠেছে গাছটি এবছর তিনটি ফলন হয়েছে এক একটি মিয়াজাকে আমের ওজন প্রায় পাঁচশো গ্রাম আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি প্রায় দু লক্ষ সত্তর হাজার টাকা শুধুমাত্র গোবর সার দিয়ে তিনি মিয়াজাকি আমের ফলন করে দেখিয়েছেন তার পাশাপাশি তিনি জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন যে এই আম চাষ করে অনেকটাই লাভবান হওয়া সম্ভব তাই মিয়াজাকি আমের চাষ করার আহ্বান জানান যদিও তিনি মিয়াজাকি আম আর বিক্রির উদ্দেশ্যে নয় বাড়িতে সপরিবারে খাবার উদ্দেশ্যে চাষ করেছেন বলেই জানা যাচ্ছে প্রথম আমাদের বাড়িতেই মিয়া করেছি গত বছর আমার এক বন্ধু মাধ্যমে আমি জানতে পারি মিয়াজাকি আমের কথা তখন ওই বন্ধু বাংলাদেশে পরিচয় আছে সে ওর মারফতে আমাকে একটা চারা দিয়েছিল আটশো টাকা দাম রেখেছিল এটা বেশি দিনের কথা না গত বছরই লাগিয়েছিলাম চারাটা এই এক দেড় ফিটের চারা দিয়েছিল আমি বাড়িতে এসে ছাদে একটু বড়ো সাইজের টবে লাগিয়েছি শুধুমাত্র গোবরের সার দিয়েছি অন্য কোনো খাদ্য দেইনি এই গেছে আমাকে বলেছিল একমাত্র গোবর সার ব্যবহার করবেন এর খাদ্য একমাত্র গোবর সার তো আম হয়েছিল এবছর তিনটা একটা আম পেকে গেছে আর দুটো এখন বর্তমানে গাছে আছে আর মালদাতে প্রথম আমার বাড়িতেই এই জাতীয় আম ফলেছে না আমি তো ভাবলাম যে আমার নাম শুনেছি এর দামও শুনেছি যে দু লক্ষ সত্তর হাজার টাকা প্রতি কেজি আন্তর্জাতিক মূল্য তো ওই সমস্ত চিন্তাভাবনা করে যে আমের স্বাদটা উপভোগ করব বাড়ির বাচ্চারা খাবে এ সমস্ত ভেবেই লাগিয়েছিলাম যাক তিনটা আম হয়েছে একটা অলরেডি খেয়ে ফেলেছে বাড়ির সবাই মিলে আমরা খেয়েছি খুব ভালো দুর্দান্ত স্বাদ একদম মাখনের মতন স্বাদ ভেতরটা ঠিক মাখন হ্যাঁ পশ্চিমবঙ্গের আবহাওয়াতে সম্ভব এবং মালদার মাটি তো আমের উপযুক্ত